বিসমিল্লাহির রহমানির রহিম, স্বাগতম আমার চ্যানেলে। আজকের টপিক হলো বাংলাদেশের এভিয়েশন ইন্ডাস্ট্রিতে আসন্ন বিপ্লব নিয়ে। আপনারা আগে থেকেই জানেন যে উচ্চ পর্যায়ে বারবার বলা হয়েছে 2021 সালে বাংলাদেশ বিমান তৈরির প্রকল্প শুরু করবে এবং সেটাতে বিশেষ স্বনামধন্য একটি বিমান নির্মাতা প্রতিষ্ঠান সাহায্য করবে, কিন্তু কোন সেই প্রতিষ্ঠান আমরা এখন পর্যন্ত জানি নাই। তবে এই প্রশ্নের উত্তর অবশেষে মিলেছে, বোয়িং এর শক্ত প্রতিপক্ষ এয়ারবাস হতে পারে সেই স্বনামধন্য প্রতিষ্ঠান। কি বিশ্বাস হচ্ছে না? অবিশ্বাস হবার মতোই বড় রকমের একটি ঘটনা শত খবরের ভিড়ে আমাদের আড়ালেই পড়ে গেছে। এবার আসল ঘটনা বলি। আজ বিখ্যাত বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস বাংলাদেশ এভিয়েশন ইন্ডাস্ট্রিতে একসাথে কাজ করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের সঙ্গে MOU বা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, যাকে আমরা সমঝোতা স্বাক্ষর বলে থাকি, সেটি স্বাক্ষর করেছে। এর ফলে বেসামরিক বিমান অবকাঠামো সৃষ্টি, পাইলট প্রশিক্ষণ, বিমান রক্ষণাবেক্ষণ, পাশাপাশি প্রযুক্তিগত সহায়তা দেবে এয়ারবাস। বিমান খাতকে সার্বিকভাবে উন্নত করতে কাজ করবে তারা। উল্লেখ্য, এয়ারবাস ইউরোপের সবচেয়ে সফল এভিয়েশন ইন্ডাস্ট্রি, যাদের আয় 2019 ছিল প্রায় $70 বিলিয়ন। পরিবহন বিমান তৈরির পাশাপাশি যুদ্ধ বিমান তৈরিতেও তারা সফল। এয়ারবাস ও বঙ্গবন্ধু এরোস্পেস ও এভিয়েশন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হওয়ার ফলে বাংলাদেশের পাইলটরা উন্নত প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি প্রযুক্তিগত অনেক জ্ঞান লাভ করবে। বিমান রক্ষণাবেক্ষণ ও অন্যান্য সেবা শুধু বাংলাদেশেই নয়, দক্ষিণ এশিয়ার অন্য দেশের জন্য এই সেবা উন্মুক্ত করার সম্ভাব্যতা নিয়েও কাজ করবে তারা। MOU স্বাক্ষর করেছেন এয়ারবাস ইন্ডিয়া ও সাউথ এশিয়ার প্রেসিডেন্ট রেমি মেইলার্ড এবং BSRMAAU এর VC এয়ার ভাইস মার্শাল AHM ফজলুল হক। এয়ারবাসের আঞ্চলিক প্রেসিডেন্ট রেমি মেইলার্ড বলেছেন যে শুধু প্রশিক্ষণ বা রক্ষণাবেক্ষণ নয়, বরং বাংলাদেশে এরোস্পেস ইন্ডাস্ট্রি দাঁড় করাতে যা যা লাগে তার সবটুকু সাপোর্ট দিতে প্রস্তুত এয়ারবাস। অন্যদিকে বাংলাদেশের বেসরকারি বিজনেস কংগ্লোমারেট বসুন্ধরা গ্রুপের সাথে ইতালি লিওনার্দোর যোগাযোগ বেশ ভালোই, তারাও বিনিয়োগ করতে চায়। সবকিছু ঠিক থাকলে ইনশাল্লাহ আগামীতে বাংলাদেশের মাটিতে আমরা প্রতিষ্ঠিত এরোস্পেস ইন্ডাস্ট্রি দেখতে পাচ্ছি এবং সেটাই যেন বাস্তবে আমরা দেখে যেতে পারি। ধন্যবাদ সবাইকে।